আপনার বক্তব্য শোনার জন্য আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে আগত হয়েছে সেই বিএনপি নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক ছাত্র নেতা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগের ইতিহাস দুর্নীতির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ধর্ষণের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হরণ করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস এই বাংলাদেশের মানচিত্রকে ক্ষত বিক্ষত করে রক্ত ঝরানোর ইতিহাস নির্বাচন হয় নাই দিনের নির্বাচন রাতের অন্ধকারে করে আওয়ামী লীগের নেত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে দুরিশ্চাত করে দিয়েছে কিছুই উচ্ছিষ্ট নাই বিচার বিভাগের স্বাধীনতা নাই প্রশাসনের স্বাধীনতা নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকার এবং সরকারের মন্ত্রী এমপিরা এবং দলীয় নেতা টেন্ডারবাজি করেছে বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে কলেজ পর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসী আচরণ আজকে আমাদেরকে শিক্ষার্থীদেরকে শিক্ষার পরিবেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে আবার আমরা বিস্মৃত হই নাই 1974 সালে আওয়ামী লীগ এদেশের মানুষকে নঙ্গর খানার ভাত খেতে বাধ্য করেছিল আবারও আজকের এই 2022-এ আমরা দেখি আর একটি দুর্ভিক্ষ বোধহয় হাঁটি হাঁটি পা পা করে এই জাতির সামনে আজকে উদ্ভাসিত হওয়ার উপক্রম হয়েছে নঙ্গর খানার ইতিহাস আমরা জানি 74-এর দুর্ভিক্ষর ইতিহাস আমরা জানি আজকে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে তিনি জনসম্মুখে ভাষণ দিয়ে বলেছিলেন আমি 30 কোটি মানুষের জন্য 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল আনলাম চোরটার দল আমার কম্বলটা গেল কোথায় আওয়ামী লীগ করছে কারা সেই চাটার দল আজ আওয়ামী লীগ করছে ওদের পেটে খিদে ওদের হাত প্রসারিত হয়েছে জনগণের রক্ত শোষণ করবার জন্যে ফিরো ভাইরা আমার এই 14টি বছর ইতিহাস আমরা পর্যালোচনা করেছি আওয়ামী লীগ বলে ওরা নাকি স্বাধীনতার সপক্ষের দল দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগের আওয়ামী লীগের ভান্ডারে 9টি সেক্টর কমান্ডারের একজন আওয়ামী লীগ করেন না স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যারা খেতাব পেয়েছিল বীর উত্তম বীর প্রতীক উপাধি পেয়েছিল তারা আওয়ামী লীগের সংখ্যার চেয়ে বিএনপির সংখ্যা অনেক বেশি ওরা আমাদের বলে রাখা অথচ শেখ হাসিনার আত্মীয় যিনি মোশারফ সাহেব যিনি মন্ত্রী ছিলেন তার বাবা ছিল প্রতিষ্ঠিত রাজা কারফরিদপুরে তার বিচার হয় না তার বিচার করার কথা আওয়ামী লীগ বলে না আওয়ামী লীগের ভান্ডারে যত রাজাকার আছে তাদের বিচার করে না আওয়ামী লীগ প্রিয় ভাইরা আমার এর শেষ নাই 14টি বছর অতিক্রান্ত হয়েছে আমরা আওয়ামী লীগের নেতিবাচক কর্মকাণ্ডকে আমরা প্রত্যাহার করেছি আমাদের শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে চৌধুরী আলমকে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে
তাদের সন্তান তাদের মা বাবা কেঁদে কেঁদে ভিড়ছে আমার সন্তানকে আমার সন্তানকে আমার স্বামীকে ফিরিয়ে দাও আওয়ামী লীগ কর্ণপাত করে না আমরা কথা বলতে গেলে গুলি করে হত্যা করা হয় আমরা কথা বলতে গেলে আমাদেরকে গুম করে দেওয়ার আজকে ষড়যন্ত্র করায় হুমকি দেওয়া হয় একটা কথা আমি এই বর্তমান সরকারকে আমি স্মরণ করিয়ে দিতে চাই প্রিয় ভাইরা আমার আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের রক্তে মিশে আছে সেই বিপ্লবী নেতাদের রক্ত এবং তাদের উত্তরাধিকার আমরা আমাদেরকে ভয় দেখে এই গণমানুষের আন্দোলনকে যেটা আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে অবিচল থেকে আমরা পথে মাঠে ময়দানে আমরা ঘুরে বেড়াচ্ছি একে ব্যাহত করা যাবে না একে নস্যাৎ করা যাবে না তাই আজকে আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাব আজকে আমাদের নেতা তারেক রহমান তাকে বাধ্য করা হয়েছে প্রবাসে বন্দী জীবন কাটাতে আমাদের নেত্রী যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছে আমরা বারবার দাবি করেছি আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দাও ওরা দেয় না আপনারা জানেন আমাদের তারেক রহমান আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল একজন জজ তাকে সেই মিথ্যা মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন খালাস দিয়েছেন বলে সেই জজ সাহেবকে দেশ থেকে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার আমরা অবাক হয়ে যাই যে একটি স্বাধীন দেশের বিচার বিভাগ সেই বিচার বিভাগে সর্বোচ্চ বিচারক যিনি চিফ জাস্টিস অস্ত্রের মুখে দেশ থেকে তাকে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের গোলামি তিনি করেননি বলে তাই আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ গর্জে উঠেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের নিপীড়িত জনগণ সবাই গর্জে উঠেছে আজকে আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে তারা মুক্তি পেতে চায় এই মুক্তির জন্য আপনারা সবাই আমরা সবাই আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করে তারেক রহমানকে বিদেশে থেকে আমরা দেশে ফিরিয়ে আনবো আমাদের নেত্রীকে মুক্তি করবো ইনশাআল্লাহ বলেন সেই সংগ্রামে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন কিনা দুই হাত উঁচু করে দেখান খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ